বেআইনি চোলাই মদ বিক্রির অভিযোগে সাগরের দক্ষিণ হারাধনপুরের নন্দেরবাজার এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কাকদ্বীপ মহকুমা আদালতে নিয়ে গেল সাগরের আবগারি দপ্তরের পুলিশ। আবগারি পুলিশ সূত্রে জানা যায়, 4 মার্চ সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের আবগারি দপ্তরের পুলিশ সাগরের দক্ষিণ হারাধনপুরের নন্দেরবাজারে এলাকা থেকে বেআইনি চোলাই মদ বিক্রি করার অভিযোগে বেশ কয়েক লিটার চোলাই বাবলু খাড়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরপর 5 মার্চ মঙ্গলবার অভিযুক্ত বাবলু খাড়া নামে ওই ব্যক্তিকে সাগর থেকে কাকদ্বীপ মহকুমা আদালতে নিয়ে গেলে সাগরের আবগারি দপ্তরের পুলিশ। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।